তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন আর অনেক কিছু জানতে পারবেন। সামনেই টিয়া পাখি চন্দনা টিয়া সিজন আছে, সেটার বিষয়ে কিছু কথা। তো যারা যারা চন্দনা টিয়া পাখি কিনতে চাইছেন বা কিনতে চান এখনও পর্যন্ত, তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক বেশি দেরি না করে। তো আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র চন্দনা টিয়া যারা যারা কিনতে চাইছেন বা শালিক পাখি এখনও যারা কিনতে চাইছেন তাদের উপর ভিডিওটা বানানো। কারণ যারা যারা চন্দনা টিয়া পাখি কিনতে চাইছেন, ডিসেম্বর মাস টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত চন্দনা সিজন আসে, মানে হচ্ছে চন্দনা টিয়া পাখি সিজন আসছে। তো এখন আপনারা পাবেন না, এর পরে আপনারা পাবেন। একটু পরেই সিজন আসবে, মানে কিছুদিন পরেই সিজন আসবে, তো তখন আপনারা পাবেন বাচ্চা অবস্থায় বা চন্দনা টিয়া পাবেন। চন্দনা টিয়া পাখি খুব ভালো কথা বলে, খুব ভালো কথা শেখে, একটু দামটা বেশি। আর শালিক পাখি সিজনটা চলে যাচ্ছে বা চলে গেছে, এখন খুব কমই পাওয়া যায়, না পাওয়ার মতো বড় পাখি পাওয়া যায়, বাচ্চা পাওয়া যায় না সেরকম। তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা চন্দনা পাখি কিনতে চাইছেন বা শালিক পাখি কিনতে চাইছেন, শালিক পাখি এরকম বাচ্চা অবস্থায় যারা কিনতে চাইছেন তাদের জন্য। তো এখন এরকম বাচ্চা পাওয়া পাখি পাওয়া যাবে না, আবার পরের বছরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের পাখি পাওয়া যাবে, তখন দেশি টিয়াও পাওয়া যায়। আর এখন চন্দনা টিয়া সিজন আসছে, এখন কোনো পাখির সিজন না। তো যারা যারা পাখি এখনও নিতে চান তাদের জন্য, তো আপনারা পাখি পুষতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, কালিষ্ঠীর হাটে পাওয়া যায় কিন্তু লুকিয়ে বিক্রি হয়। আর এখন লাস্ট সিজন, তো ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য, আবার আসবো নতুন একটা ভিডিও।